আজ আমি বানাচ্ছি তিতার ডাল। এই ডালটা আমি মটর ডাল দিয়ে বানাবো এবং সাথে দেব শীতকালীন সমস্ত রকমের সবজি। এই পদটি অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হয়, কারণ এখানে শীতকালীন সমস্ত রকম সবজি এই একটা পদেই খাওয়া হয়ে যায়। আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখুন এবং একদিন অবশ্যই বাড়িতে এই ডালটি বানিয়ে সবাইকে পরিবেশন করুন। আশা করি আপনাদের এই ডালটি খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। উচ্ছে, ঝিঙে আর মুলো, যেহেতু এবং শীতকাল আমি শীতকালীন সবজি দিয়ে আজকের ডালটা, তিতর ডালটা রান্না করব। এখানে নিয়ে নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে আমি ধুয়ে সারা রাত ভিজিয়ে নিয়েছি। এইবারে আমি দেব একটা প্রেশার কুকার। প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে দেবো। আমার ভিজিয়ে রাখা ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, সামান্য 1/4 টিএসপি লবণ দেবো, 1/4 টিএসপি একটু হলুদ দেব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব মুলোগুলো, আমি যে মুলো কেটে রেখেছি। মুলো দেব আর দিয়ে দেব উচ্ছেটা। ঝিঙে যেহেতু নরম সবজি, আমি ঝিঙে দিয়ে এটা সেদ্ধ করব না। আমি একটা সিটি দিয়ে নামিয়ে যখন এটা আমি কড়াইয়ে ট্রান্সফার করব তখন আমি এটা ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে সেদ্ধ হতে সময় লাগে না, তাই আমি এখন এখানে ঝিঙে দেব না। এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। এবারে আমি এটা একটা সিটি দিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। ঢাকনা দিয়ে দেব। দিয়ে একটা সিটি মেরে আমি ফিরে আসছি আপনাদের কাছে। জাস্ট একটা হুইসেল দেব। প্রেশারে একটা সিটি হয়ে গেছে, আমি প্রেশারটা খুলে নিচ্ছি। ডালটা এরকম এই যে হাফ সিদ্ধ হয়েছে আর এই মুলোগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবারে বাদ বাকি সিদ্ধটা আমি করব। আমি একটা এই কড়াই নিয়ে নিলাম। নিয়ে আমি এই পুরো ডালটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, একদম ট্রান্সফার করে নেব। আচ্ছা, নিয়ে এবারে আমি তো ঝিঙেগুলো সিদ্ধ করতে দেইনি, এই ঝিঙে যেহেতু নরম সবজি ঝিঙেটা আমি এখন দেব। দিয়ে এই বাদ বাকি ডাল যেটুকু সিদ্ধ হতে বাকি আছে এটা কড়াইতে হবে। আমি এটা সিদ্ধ হলে আবার ফিরে আসছি আপনাদের কাছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এখানে ঝিঙা সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটাকে ট্রান্সফার করে নেব। আমি এটাকে পাশের বার্নারে ট্রান্সফার করলাম আর দিয়ে দিলাম এখানে একটা আরেকটা কড়াই। দিয়ে দেব সর্ষের তেল, 2 বড় চামচ মতন সর্ষের তেল দিলাম।
দেব হাফ টিএসপি, পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দু আধখানা করে দিলাম, এটা একটু নাড়িয়ে নেব, একটু মশলাটা একটু ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড, এইভাবে দিয়ে দেব এখানে আদা কুচি। আমি আদাটা কুচি করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে এটাকে আদা বাটাও ব্যবহার করতে পারেন, আদার রসও ব্যবহার করতে পারেন, আদা দিলেই হলো। এটা একটু নাড়াচাড়া করবো, আদাটা একটু ভাজা ভাজা হবে, লবণ হলুদটা আমি একটু পরে মেশাচ্ছি, এখনই মেশাচ্ছি না। এবারে দিয়ে দেব এক চামচ সর্ষে পাউডার গুঁড়ো, মাস্টার্ড পাউডার, এই শীতকালীন সবজি দিয়ে এই তিতর ডালটা খেতে খুবই ভালো লাগে। মশলা কষে গেছে, এবারে আমি ওই সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবারে আমার যদি এখানে লবণ লাগে, আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি, তারপরে এর মধ্যে আরেকটু জল দেবো। আমার এখানে লবণ লাগবে একটু, আমি একটু হাফ চামচ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমার এখানে খুব ঝাল বলে আমি চিড়ে দেইনি, আপনারা কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন। এটা একটু ফুটে উঠবে, দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে এটা হতে দেবো মিনিট পাঁচেক, হাই ফ্লেমে মিনিট পাঁচেক এটা ফুটবে, তারপরে আমি পরবর্তী স্টেপে যাব। এখানে ডাল আমার তৈরি, এইবারে নামানোর আগে আমি দিয়ে দেব হাফ চামচ চিনি, হাফ চামচ চিনি একটু নাড়িয়ে নেব, সবার শেষে আমি নামানোর আগে, এইটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, একটু ঘি এক চামচ ঘি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের দিতেই হবে এমন কোনো মানে নেই, নাও দিলে পারেন কোনো অসুবিধা নেই। এবার আমি এটা প্লেটিং করে নিয়ে আসছি আপনাদের সামনে।